এখন সেরকম ছবি হচ্ছে না, আর হয়তো এখন আমার আগের মতো চাহিদাও নাই আমার। এখন দেখেন আপনার পরাণের মতো ছবি হিট হচ্ছে, হাওয়ার মতো ছবি হিট হচ্ছে, বা এই টাইপের গল্প নির্ভর যে ছবিগুলো, অ্যাকশন, আমরা যে সমস্ত অ্যাকশন ভিলেন করতাম, মারামারি দৌড়াদৌড়ি, ওই ধরনের গল্প তৈরি হচ্ছে না বলে আমাদের উপস্থিতি কম হচ্ছে। না না, এগুলো গুজব গুজব, আমি শিল্পী, আমি পয়সা বিনিময়ে ভোট দেবো না। আরেকটা বিষয় হচ্ছে পর্দায় আপনার উপস্থিতি আমরা আগে যেরকম দেখতাম, এখন আসলে সেই উপস্থিতি আসলে পাচ্ছি না। এখন সেরকম ছবি হচ্ছে না, আর হয়তো এখন আমার আগের মতো চাহিদাও নাই আমার। এই কারণে কি দর্শকদেরও চাহিদা কমে গেছে মুভি দেখার উপর থেকে বাংলা সিনেমা মনে হচ্ছে আপনার? একটু তো দর্শক তো একটু কমেছে স্বাভাবিকভাবে, এটা আমরা সবাই জানি। এটা বললে তো মিথ্যা কথা বলা হবে না, দর্শক ঠিক আছে আমরা ছবি দিতে পারছি না, এটা ঠিক না। দর্শক কিছু কমেছে বলেই ছবিও কম হচ্ছে। দর্শক যদি আগের মতো বেড়ে যেত তাহলে ছবি আগের মতো বাড়তো, এরকম আপনারা আমার চেয়ে ভালো ভালো খল অভিনেতা বা অনেকের চেয়ে অনেক ভালো ভালো নায়ক নিয়ে পেতেন। আপনি দেখেন যে কোনো জিনিসই আপনার প্রোডাক্টটা যদি একটা তৈরি করেন, সেই প্রোডাক্টটা মার্কেটে রানিং হইতে হবে, তাহলে সেই প্রোডাক্টটা আবার কোম্পানি কিন্তু আরও বানাবে, আরও নতুন, হয়তো আগেরবার যেটা 600 গ্রাম বানিয়েছিল প্রোডাক্টটা 1 কেজি বানাবে। আমাদের দেশে যে অ্যাকশন ধারণার যে চলচ্চিত্রগুলো নির্মাণ হতো আগে, সে এখনকার চলচ্চিত্রের ট্রেন্ড কিন্তু বদলে গেছে। এখন দেখেন আপনার পরাণের মতো ছবি হিট হচ্ছে, হাওয়ার মতো ছবি হিট হচ্ছে, বা এই টাইপের গল্প নির্ভর যে ছবিগুলো, সাকিব খান সাহেবের প্রিয় তোমার যে ছবিটা সবচেয়ে বেশি হিট হলো, এগুলো কিন্তু আমাদের অ্যাকশন রোমান্টিক ট্রেন্ডের ছবি না। এখন যেহেতু গল্পের উপরে বেছে বেছে, ক্যারেক্টারের উপরে বেছে বেছে, চরিত্রের উপরে বেছে বেছে ছবি করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে ওই যে অ্যাকশন, আমরা যে সমস্ত অ্যাকশন ভিলেন করতাম, মারামারি দৌড়াদৌড়ি, ওই ধরনের গল্প তৈরি হচ্ছে না বলে আমাদের উপস্থিতি কম হচ্ছে। খুবই সুন্দর পরিবেশ, খুবই উৎসবমুখর পরিবেশ, এবং দুইটা প্যানেলের মধ্যে আমি দেখছি যার সাথে দেখা হচ্ছে, অলি ভাই, নিপুণ, দীপজল ভাই, মিশা ভাই, যার সাথে যখন দেখা হচ্ছে তারা দুজন দুজনের সাথে কথা বলতেছেন, জড়িয়ে ধরে কোলাগুলি করতেছে, সালাম বিনিময় করতেছে, সৌহার্দ্য বিনিময় করতেছে, একটা খুব উৎসবমুখর সুন্দর পরিবেশে এবারে নির্বাচন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তা তো থাকবেই শিল্পীদের নির্বাচন, আপনি কী বলেন? শিবা সানুকে 10টা আছে নাকি বাংলাদেশে, সাকিব খানকে 3টা আছে নাকি বাংলাদেশে, যে একটা একে ওয়ান পিস, এদের তো আলোচনা থাকবেই। আপনি যেটা বললেন যে নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছিল, সেটা নির্বাচন পরবর্তী কিছু ব্যাপার নিয়ে হয়েছিল, নির্বাচনের সময় তো আর কিছু হয়নি। আর এখন তো নির্বাচনই হলো না, এবার নির্বাচনটা হোক, তারপর যদি পরবর্তী কিছু হয় সেটা তখন বলবো। না না, এগুলো গুজব গুজব, আমি শিল্পী, আমি পয়সা বিনিময়ে ভোট দেবো না। এগুলো কারা বলে? বাজে নেতা 100 জন হয়, কিন্তু সবার নীতি তো আর এক না, সবার কর্মপন্থাও এক না। প্রেসিডেন্ট সেক্রেটারি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন আসছে, আবার হয়তো আগের জন্য আসছে, তার স্টাইলে সে কাজ করে। এখন আমি যদি প্রেসিডেন্ট হই, আমি কী কাজ করব সেটা তো আমি তার মাথায় দেইনি কখনো, বা সে হয়তো সেভাবে চিন্তাও করেনি কখনো। এটা এক একজনের কাজের পলিসি এক এক রকম থাকে, আমার কাছে যেটা ঘাটতি তার কাছে সেটা পরিপূর্ণতা। আমি যেগুলো পেয়েছি সেগুলো আমি সবসময় বলেছি, আমার যেগুলো দাবি ছিল, যেমন শিল্পী চলচ্চিত্রে একটি ছবি নির্মাণ করতে হলে শিল্পী সমিতি ব্যতীত সমস্ত সমিতির থেকে সার্টিফিকেট নিতে হয়, একটা টাকার বিনিময়ে, এন্ট্রি ফি যাকে বলা হয়, সেটা একমাত্র শিল্পী সমিতির নেওয়া হয় না, এবং শিল্পী সমিতি যাতে নেওয়া হয় আমি সেটার জন্য সবার সাথে বসে, সংশ্লিষ্ট সবার সাথে বসে এটা যাতে নিয়মটা করা হয়, এই জন্য আমি আবেদন করেছি। এটা আগে শেষ হোক, তারপরে যদি আরও দুই একটা বের হয় তখন বলবো, একটা করে বলবো, যদি আমার উপদেশ তারা গ্রহণ করবে না করলে নাই। আমার সাথে এই নিয়ে আলাপ হয়নি, আমি শেষ যতটুকু জানতে পারলাম উনি চলে যাওয়ার আগে, যে স্ব সমিতির কার্ড যাদের আছে তারা প্রবেশ করতে পারবে, সাংবাদিক যারা রিনাউন মানে ওই ধরনের পত্রিকা বা মিডিয়ার সাংবাদিক, তারা ওই ধরনের কার্ড প্রদর্শন করে শিল্পী নির্বাচন কমিশনের কার্ডটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তারা প্রবেশ করতে পারবে। খুব একটা বাধা তো নেই, আর বাইরের দর্শক না আসাটা তো ভালো, কারণ কি নির্বাচনের সময় একটা লোক ভোট যাবে না ছবি তুলবে, ভোট যাবে না ইন্টারভিউ দিতে, তো ওটা একটু ওই দিন কম থাকলে একটু ভালো হয়, আগে যা হওয়ার হোক পরে আবার হোক, অতিরিক্ত কম হলে হবে কি, যে লোকটা ভোট চাচ্ছে সে একটু মাইনরলি একটু মানে তার ভোটের ব্যাপারে স্বাভাবিক একটা কথাই তো আছে ভাই, এখন যৌবনযান, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, ইয়াংরাই তো যুদ্ধে যাবে, তারাই তো নেতৃত্ব দিবে, তারাই তো সুন্দর জানবে সব জায়গায়, স্বাভাবিক ব্যাপার এটা।